বিসমিল্লাহিরাহমানিরাহিম। দেশি কিংবা প্রবাসে যে যেখানে আছেন, সকল সম্মানিত ভিউয়ার্সকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আপনাদের জন্য সবসময় দোয়া করি, আপনারা যারা প্রবাসে আছেন আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন, সহি সালামতে রাখেন। যারা বিপদে আছেন তাদের বিপদ যেন দূর করে দেন, যারা অসুস্থ আছেন তাদের অসুস্থতা যেন সেরে যায়। কত কষ্ট করে আপনারা প্রবাসে কাজ করেন প্রিয় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। আপনাদের এই কাজগুলো আরো সহজ হয়ে যায় সবসময় দোয়াই করি। আপনারা যারা ভাষাটি শিখতেছেন ইংরেজি ভাষাটা, ইনশাল্লাহ আমি মনে করি আপনারা যদি ভালো মতো ভাষাটা শিখতে পারেন আপনাদের কাজ করা আরো সহজ হবে। কারণ আপনি যদি একে অপরের সাথে যোগাযোগ সুন্দর করে করতে পারেন তাহলে যে কোনো কাজই কিন্তু সহজ হয়। অনেকে আছে ভাষা জানে না, এজন্য ইংরেজি ভাষাটা জানলে যে কোনো মানুষের সাথে, বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারবেন অনবরত। সম্মানিত ভাই বোন, আসুন তাহলে আমরা আজকের এই পর্বটি শুরু করি এবং অল্প সময়ের মধ্যে সবগুলো ইংরেজি বাক্যের বাংলা অর্থ সহ জেনে নিই। আমাদের আজকের প্রথম যে বাক্যটি সেটা হলো তুমি শুধু তার। ইংলিশে বলবেন ইউ আর অনলি হার, ইউ আর অনলি হার, তুমি শুধু তার। তারপর লিখা আছে তুমি শুধু সুমার, তুমি শুধু সুমার, ইউ আর অনলি সুমাস, ইউ আর অনলি সুমাস, তুমি শুধু সুমার। এবার লেখা আছে আমি তোমাকে হারাতে চাই না, ইংলিশে বলবেন আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ, মানে আমি তোমাকে হারাতে চাই না। এবার লেখা আমি তোমাকে সারা মরে যাব, আই উইল ডাই উইদাউট ইউ, আই উইল ডাই উইদাউট ইউ। আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে। পরবর্তী বাক্যটি হলো তুমি আমার জীবন সঙ্গী। এ বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন ইউ আর মাই লাইফ পার্টনার, ইউ আর মাই লাইফ পার্টনার, তুমি আমার জীবন সঙ্গী। এরপর লেখা আছে আমি সব সময় তোমাকে চাই, ইংলিশে সুন্দর করে বলবেন আই অলওয়েজ ওয়ান্ট ইউ, আই অলওয়েজ ওয়ান্ট ইউ, মানে হচ্ছে আমি সব সময় তোমাকে চাই। আসলে আমরা রোমান্টিক সেন্টেন্সে ঢুকে গেছি, পরবর্তী সেন্টেন্সগুলো সবগুলো রোমান্টিক সেন্টেন্স আসবে, আমরা শিখে নিব রোমান্টিক সেন্টেন্সগুলো। তারপর লেখা আছে আমি তোমাকে অনেক পছন্দ করি, এই বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন আই লাইক ইউ সো মাচ, আই লাইক ইউ সো মাচ, আমি তোমাকে অনেক পছন্দ করি। এবার লেখা আছে হাসান তোমাকে হারাতে চায় না, ইংলিশে বলবেন হাসান ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ, হাসান ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ, অর্থাৎ হাসান তোমাকে হারাতে চায় না। এবারে লেখা আছে বাক্যটি শাওন তোমাকে সারা মরে যাবে, শাওন তোমাকে সারা মরে যাবে, ইংলিশে বলবেন শাওন উইল ডাই উইদাউট ইউ, শাওন উইল ডাই উইদাউট ইউ, মানে শাওন তোমাকে সারা মরে যাবে। পরবর্তী বাক্যটি হলো তুমি তার জীবন সঙ্গী, ইউ আর হিজ লাইফ পার্টনার, ইউ আর হিজ লাইফ পার্টনার, মানে তুমি তার জীবন সঙ্গী। এরপর লেখা সে সব সময় তোমাকে চায়, কত সুন্দর একটি বাক্য, সে সব সময় তোমাকে চায়। বাক্যটিকে ইংলিশে সুন্দর করে বলবেন হি অলওয়েজ ওয়ান্টস ইউ, হি অলওয়েজ ওয়ান্টস ইউ, মানে সে সব সময় তোমাকে চায়। এবার লেখা আছে রফিক তোমাকে অনেক পছন্দ করে, বাক্যটিকে ইংলিশে বলবেন রফিক লাইকস ইউ সো মাচ, রফিক লাইকস ইউ সো মাচ, মানে রফিক তোমাকে অনেক পছন্দ করে। তারপরে লিখে আছে তুমি আমার সব কিছু, ইংলিশে বলবেন ইউ আর মাই এভরিথিং, ইউ আর মাই এভরিথিং, মানে তুমি আমার সব কিছু। এরপর লিখে আছে তুমি আমার স্বপ্নের রাজকন্যা, তুমি আমার স্বপ্নের রাজকন্যা, বাক্যটিকে ইংলিশে সুন্দর করে বলবেন ইউ আর মাই ড্রিম গার্ল, ইউ আর মাই ড্রিম গার্ল, মানে হচ্ছে তুমি আমার স্বপ্নের রাজকন্যা। তারপরে লেখা আছে আমি তোমাকে মন থেকে ভালোবাসি, বাক্যটিকে ইংলিশে সুন্দর করে বলবেন আই লাভ ইউ ফ্রম মাই হার্ট, আই লাভ ইউ ফ্রম মাই হার্ট, মানে হচ্ছে আমি তোমাকে মন থেকে ভালোবাসি। এবার লেখা আছে আমরা একে অপরের জন্য তৈরি, খুব সুন্দর একটি বাক্য, আমরা একে অপরের জন্য তৈরি, বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন উই মেড ফর ইচ আদার, উই মেড ফর ইচ আদার, মানে আমরা একে অপরের জন্য তৈরি।
এবার লেখা আছে আমি তোমার জন্য সবকিছু করতে পারি ইংলিশে বলবেন আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আই ক্যান ডু এভরিথিং ফর ইউ মানে আমি তোমার জন্য সবকিছু করতে পারি চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে পরবর্তী বাক্যটি হলো তুমি হিমুর সবকিছু তুমি হিমুর সবকিছু এই বাক্যটিকে ইংলিশে দুই ভাবে বলা যায় প্রথমত আপনি বলতে পারেন ইউ আর এভরিথিং টু হিমু ইউ আর এভরিথিং এভরিথিং টু হিমু তারপরে আবার বলতে পারেন এভাবে ইউ আর হিমুস এভরিথিং ইউ আর হিমুস এভরিথিং তারপর চলে যাচ্ছি নেক্সট বাক্যে বাক্যটি হলো তুমি তার স্বপ্নের রাজকন্যা এই বাক্যটিকে ইংলিশে সুন্দর করে বলবেন ইউ আর হিজ ড্রিম গার্ল ইউ আর হিজ ড্রিম গার্ল মানে তুমি তার স্বপ্নের রাজকন্যা তারপরে লিখা ছেলেটি তোমাকে মন থেকে ভালোবাসে ইংলিশে বলবেন দ্য বয় লাভ ইউ ফ্রম হিজ হার্ট দ্য বয় লাভ ইউ ফ্রম হিজ হার্ট মানে ছেলেটি তোমাকে মন থেকে ভালোবাসে এবার লেখা আছে তারা একে অপরের জন্য তৈরি দ্য মেড ফর ইচ আদার দ্য মেড ফর ইচ আদার মানে তারা একে অপরের জন্য তৈরি পরবর্তী বাক্যটি হলো জামান তোমার জন্য সব কিছু করতে পারে জামাল ক্যান ডু এভরিথিং ফর ইউ জামাল ক্যান ডু এভরিথিং ফর ইউ তারপর আমি তোমাকে ছাড়া বাঁচব না ইংলিশে সুন্দর করে বলবেন আই উইল নট লাইভ উইদাউট ইউ আই উইল নট লাইভ উইদাউট ইউ মানে আমি তোমাকে ছাড়া বাঁচব না রোমান্টিক সেন্টেন্স তারপর চলে যাচ্ছি নেক্সটে নেক্সট সেন্টেন্সটি হলো আমি প্রতি মুহূর্তে তোমাকে মিস করি এ বাক্যটিকে ইংলিশে বলবেন আই মিস ইউ এভরি মোমেন্ট আই মিস ইউ এভরি মোমেন্ট মানে হচ্ছে আমি প্রতি মুহূর্তে তোমাকে মিস করি সম্মানিত ভিউয়ার্স আমরা চলে যাব পরবর্তী বাক্যে পরবর্তী বাক্যটি হলো তোমাকে ছাড়া আমি কিছুই না তোমাকে ছাড়া আমি কিছুই না ইংলিশে সুন্দর করে বলবেন আম নাথিং উইদাউট ইউ আম নাথিং উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া আমি কিছুই না তারপর লিখা চলো আগামীকাল দেখা করি ইংলিশে সুন্দর করে বলবেন লেটস মিট টুমরো লেটস মিট টুমরো মানে চলো আগামীকাল দেখা করি এরপর লিখা আছে তুমি আমার নিঃশ্বাস ইংলিশে বলবেন ইউ আর মাই ব্রেথ ইউ আর মাই ব্রেথ মানে তুমি আমার নিঃশ্বাস ওয়াও আমরা এইভাবে বলে থাকি যে তুমি আমার নিঃশ্বাস তুমি আমার বিশ্বাস তো নিঃশ্বাস তো জানলাম বিশ্বাসটা কিভাবে বলবেন বিশ্বাস বলবেন ইউ আর মাই ট্রাস্ট ইউ আর মাই ট্রাস্ট তারপর মামুন তোমাকে ছাড়া বাঁচবে না ইংলিশে বলবেন মামুন উইল নট লাইভ উইদাউট ইউ মামুন উইল নট লাইভ উইদাউট ইউ মামুন তোমাকে ছাড়া বাঁচবে না এরপর লিখা সে প্রতি মুহূর্তে তোমাকে মিস করে সে প্রতি মুহূর্তে তোমাকে মিস করে ইংলিশে বলবেন হি মিসেস ইউ এভরি মোমেন্ট হি মিসেস ইউ এভরি মোমেন্ট সে প্রতি মুহূর্তে তোমাকে মিস করে তারপর তোমাকে ছাড়া তারা কিছুই না তোমাকে ছাড়া তারা কিছুই না দে আর নাথিং উইদাউট ইউ দে আর নাথিং উইদাউট ইউ তোমাকে ছাড়া তারা কিছুই না এরপর লিখা সম্মানিত ভিউয়ার্স আমরা চলে আসলাম আমাদের আজকের পর্বের শেষাংশে আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য দেখা হবে পরবর্তী পর্বে কথা হবে সেখানে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ